আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু লিবিয়া থেকে। আজকে গেম নিউজের একটা ভালো একটা খবর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো বেনগাজি থেকে ছেড়ে যাওয়া বোট। আপনারা দেখতে পাচ্ছেন এই বোটটা ছাড়া হয়েছিল বেনগাজি থেকে। আমাদের বন্ধু বান্ধবরা এই বোটে গেছিল। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো তিনটা বোট একসাথে ছাড়া হয়েছিল আগস্ট মাসে 1 তারিখে। এবং এই বোট গত বছরের একই সময়ে আবার তিনটা বোটই ছাড়া হয়েছিল। গত বছর 21 সালেও আগস্ট মাসে 1 তারিখে বোট ছাড়া হয়েছিল, এবং এবছরও 22 সালে আগস্ট মাসে 1 তারিখে তিনটা বোট ছাড়া হয়েছে। তো সাগর আবহাওয়া আগস্ট মাসে বরাবরের তুলনায় অনেক ভালো থাকে, আমি হিসাব করে দেখলাম। আর একটা জন বড় ভাই যে গত বছর গেছিল আগস্ট মাসে, সে আমাকে বলছে যে আগস্ট মাসে মোটামুটি আবহাওয়া ভালো থাকে। তো যাই হোক, জুন মাসেও মোটামুটি আবহাওয়া ভালো ছিল, জুলাই মাসে তার চেয়ে একটু খারাপ ছিল, মোটামুটি ভালো মন্দ মিলেই। কিন্তু আগস্ট মাসে যে আমি আবহাওয়াটা পর্যবেক্ষণ করছি, সেটাতে অনেক একটা ভালো রেজাল্ট পাইছি। তো যাই হোক, এই তিনটা বোট ছাড়া হয়েছিল বেনগাজি থেকে, যারা আমার জানা মতে, তথ্য মতে যারা গেছিলো তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। যাই হোক, তার সেখানে একটা তথ্য পাইছি, সেটা হলো তিনটার মধ্যে দুইটা বোট চলে গেছে আর একটা বোট যায়নি। বলতে হলো একটা বোট ব্যাক হয়ে আসছে, তাদের নাকি ইঞ্জিনের সমস্যা হয়েছিল, কী ধরনের সমস্যার কারণে তারা আবার হলো বেনগাজিতে ব্যাক হয়ে আসছে, আর দুইটা বোট তারা সমস্যা হয়নি এবং তারা অলরেডি ইজালিতে ফুসে গেছে। যাই হোক, এ তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা বোট থেকে আর একটা বোটে ভিডিও করা হচ্ছে, এটা সাগরের মাঝখানে অবস্থায়। এবং পানির অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন পানি কিন্তু একবার নীরব। এটা হলো সুন্দর একটা আবহাওয়া, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, এটা সাগর পথ, সাগরে যদি আবহাওয়া ভালো থাকে, সেক্ষেত্রে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, সেটা হলো আমার যেটা ধারণা বা তথ্য, যেটা আমি যারা পৌঁছে তাদের সাথে কথা বলে যেটা আমি মানে পাই, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে একটা জিনিস বোঝানো হয়েছে, যদি সাগরে কোনো কারণে ইঞ্জিন নষ্ট না হয়, আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে কোনো মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। কিন্তু দেখা গেল ইঞ্জিন খারাপ হয়ে গেছে, সাগরে আবহাওয়া ভালো আছে, সেক্ষেত্রে সেটা বলা যাবে না। হয়তো লং টাইম তারা থাকতে পারে, পরবর্তী উদ্ধার হতে পারে, তাদের কাছে উদ্ধার হওয়ার মতো অনেক কিছু থাকে। যদি ইতালিয়ান কোস্ট গার্ড মনে করে যে না তাদেরকে উদ্ধার করবে, উদ্ধার করতে পারে, এবং লোকজন থাকলে, অনেক লোকজন থাকলে সেক্ষেত্রে উদ্ধার করে, বা বিভিন্ন ধরনের শিপ আছে সেগুলো উদ্ধার করে, না হলে যেটা যদি মালটা সাগরে হয় তাহলে ইউরোপিয়ান সংস্থা তাদেরকে উদ্ধার করে, যদি বেনগাজির মধ্যে হয় বা লিবিয়ান সাগরের মধ্যে হয়, যা লিবিয়ান সীমানার মধ্যে যদি হয়, তাহলে সেক্ষেত্রে লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে। বাঁচার ক্ষেত্রে তাদেরকে ফোন করতে হয়, যদিও তারা করতে চায় না, দেখা যায় যে লিবিয়াতে ব্যাক হতে চায় না, সহজে ব্যাক হতে চায় না, তারা সবসময় চেষ্টা করে যে ইটালিয়ান বা ইউরোপিয়ান কোনো একটা সংস্থা বা ইউরোপিয়ান কোনো একটা যে কোনোভাবে তাদেরকে উদ্ধার করুক, তাহলে তারা মোটামুটি ইউরোপীয় এই স্বপ্নটা তাদের পূরণ হবে। তো যাই হোক, এই জীবন মরণের রিস্ক নিয়ে যখন তারা যায়, সবচেয়ে বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে যদি আবহাওয়াটা ভালো সময় যায়, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমই থাকে। যখন আবহাওয়া যখন ভালো দেখেন, তখন কিন্তু বোটে দুর্ঘটনা খবর পাওয়া যায় না, তারপরও দুর্ঘটনা ঘটতে পারে যদি ইঞ্জিনের সমস্যা বা কোনো ক্ষেত্রে অন্য ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তারা পথ যদি ভুল করে, সেক্ষেত্রে অনেক একটা রিস্ক আছে। আর বেনগাজি থেকে প্রায় 750 কিলোমিটার দূরে কিন্তু ইটালি সিসিলা, সেক্ষেত্রে এটা একটু বেশি রিস্ক। আর জোয়ারা থেকে একটা সুবিধা, সেটা হলো জোয়ারা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে ল্যাম্পোদোসা, আর 300 কিলোমিটার যেতে হয় না, প্রায় 120 বা 150 কিলোমিটার গেলে তাদেরকে উদ্ধার করা হয়, ইউরোপিয়ান বিভিন্ন সংস্থা তাদেরকে উদ্ধার করে, রিসিভ করে। সেক্ষেত্রে সেখানে একটা প্লাস পয়েন্ট, কিন্তু সেখানে সবচেয়ে বেশি সমস্যা হলো কোস্টগার্ডের অত্যাচার, মাফিয়াদের অত্যাচার, এ কারণে সেই জায়গাতে মানুষ শান্তি পায় না, এবং লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু মানে লস করে। দেখা যায় একজনে যদি কপাল ভালো হয়, তাহলে খুব কম টাকার মধ্যে প্রথম গেমেই সাকসেস, অথবা দেখা যায় 10 লাখ 20 লাখ পর্যন্ত খরচ করার পরও সাকসেস হতে পারে না, তখন তাদের ফ্যামিলি পরিবার সব কিছু ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে এখন বেনগাজি থেকেই লোকজন ওই রিস্কটার কারণে এখান থেকে অনেক লোকজন যায়, কিন্তু এখানে তো অনেক দূরের পথ, এখানে দুর্ঘটনা ঘটলে মারাত্মক সমস্যা সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আপনারা
আমি এই জন্য এই তথ্যগুলো দিচ্ছি যেটা হলো আমি জানতে পারি। দেখা গেল আপনারা যারা যাবেন তারা তো যাবেনই, তাদেরকে কখনো আটকানো সম্ভব নয়, কারণ আমি অনেককে যখন বলি বা নিষেধ করি বা বোঝাই তখন তারা আমাকে উল্টে অনেক বুদ্ধি দেয়। তো যাই হোক, ইউরোপের স্বপ্ন সবার থাকে, সবারই আশা মনে আশা পূরণ করুক আল্লাহ। এটা আমি চাই যে সবাই যারা আশা করছে খুব সুন্দরভাবে যেন পূরণ হয়, তার ফ্যামিলিকে স্বপ্ন দেখাবে। কিন্তু এখানে যদি কেউ এসে বিপদে পড়ে তখন তার কিন্তু কিছু করার থাকে না, তারা স্বপ্ন নিয়ে আসছে বাংলাদেশ থেকে। আবার এই লিবিয়া সম্পর্কে সঠিক তথ্য কিন্তু কেউ পায় না, আমি আবারও বলতেছি যে লিবিয়া সম্পর্কে সঠিক তথ্য একবারে কেউ পায় না। আপনারা বাংলাদেশ থেকে যেটা মনে করতেছেন না, যেটা নিজের দেশ ঘুরতেছি যাচ্ছি কোথাও কিন্তু মানে খুব খাইতেছি, কিন্তু এখানে সেটা না, কিন্তু এরা কিন্তু জাতি হিসেবে অনেক আলাদা। পৃথিবীর সব দেশে কিন্তু মানুষের একটা স্বাধীনতা আছে, কিন্তু এই দেশে মানুষের কোনো স্বাধীনতা নাই। অর্থাৎ আমাদের বাংলাদেশিদের তো নাই, কিন্তু এরা বাংলাদেশিদেরকে নিয়ে অনেক ব্যবসা করে, অনেক অনেক কিছু করে, কিন্তু তারা বাংলাদেশের উপরই অত্যাচার করে, বাংলাদেশিদেরকে ভালো চোখে দেখতে পারে না। কাজের ক্ষেত্রে শুধু দেখে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তারা বাঙালিদেরকে একটু নেগলেক্ট করে। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা হলো বেনগাজিতে আসেন বা বেনগাজি থেকে গেম দিচ্ছেন বা দিবেন, সেটার জন্য কি অবশ্যই আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটা কিন্তু অনেক লং একটা পথ। এই লং পথ যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাদের লাইফে কিন্তু মানে শেষ, আপনাদের ফ্যামিলি আপনাদের যারা আছে তারা তাদের কিন্তু কেউ খবর নেবে না। আপনারা যদি মারাত্মক একটা দুর্ঘটনায় পড়েন, তার দুর্ঘটনার শিকার হন, তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলির খবর কেউ কোনো দিনই নেবে না। যারা আপনার থেকে টাকা নিয়ে ব্যবসা করবে, লোক আপনাদেরকে দিবে আপনারা কী হলেন না হলেন, সেটা কিন্তু কেউ কখনোই খবর রাখবে না। সুতরাং আপনার ফ্যামিলি আপনার পরিবারের দায়িত্ব কিন্তু আপনার উপর অনেক চাপ, সেটা হিসাবে আপনারা দেখে শুনে যাওয়ার চেষ্টা করবেন। যদি যদি ভালো লাইন হয় তাহলে যাবেন, না হলে যাওয়ার দরকার নাই, কারণ বেনগাজির কিছুদিন আগে মানে খুবই অবস্থা খারাপ ছিল, খুব ধরাধরি বেশি ছিল, সব জায়গা থেকে লোকজন ধরাধরি করে এবং ধরে নিয়ে যাওয়ার পর টাকা আদায় করে এবং মাফিয়ার কাছে এখান থেকে বিক্রি করে। তো সেক্ষেত্রে ত্রিপুরির চেয়ে এখানে একটু পরিবেশ ভালো, কি এখানে যে কোনো জায়গায় থেকে তুলে নিয়ে যেতে পারবে না, যে সে নিয়ে যেতে পারবে না। আর ত্রিপুরিতে যে কোনো জায়গায় তো মাফিয়া আক্রমণ করে নিয়ে যায় এবং ওখানে ছাড়াতে অনেক পরিমাণ টাকা লাগে, 8 লাখ 10 লাখ 5 লাখ 3 লাখ মিনিমাম তো লাগে, আর এখানে এই ধরনের লাগে না। এই দিনে এই জন্য এই জায়গাটা একটু পরিবেশ ভালো আছে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে আসেন তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যতই আপনি যেভাবে কন্ট্যাক্ট করুন, আপনার যদি মানে আপনার কিছু আছে, সম্পদ আছে কি নাই, আপনি কোন ঋণের মধ্যে আছেন সেটা কিন্তু কেউ দেখবে না। এরা যদি আপনাকে যদি পায় সিস্টেম মতো তাহলে কিন্তু একবারে আপনার সব সম্পদ শেষ করে দেওয়ার পরও ছাড়বে না, কিন্তু এটা এমন একটা জায়গা। তো সুতরাং এই লিবিয়া থেকে যারা ইটালি যাওয়ার এই চিন্তাভাবনা করেন, আসলে মানে এটা এখান থেকে একটা বিষয়টা কি, এই জন্য মানুষ যায় মানে যারা বিশেষ করে হলো যারা ইটালিয়ান থাকে, ইটালি থাকে মাদারীপুর বা অন্যান্য জায়গার, তারা কিন্তু এই পথ দিয়ে আবার লোকজন বেশি নেয়, কারণ একটু সাগর পাড়ি দিলেই তারা ইটালির দিকে ধাবিত হবে এবং তাদেরকে উদ্ধার করে, উদ্ধার করে তাদেরকে রিসিভ করে। এই জন্য এই জায়গাটা খুব ভালো, মানে মানে খুব ভালো শান্তি পায়। আসলে কিন্তু যাতে যে খুব কষ্ট তারা গেম ঘরে থাকা বা সব দিক দিয়ে খুবই কষ্ট, কিন্তু আবার ওই দিক ওই অন্যান্য পথে যেমন তুর্কি থেকে গ্রিস এই পথ দিয়ে জীবনের সংখ্যাটা একটু কম, মানে মৃত্যুর সংখ্যাটা একটু কম, কিন্তু ওই পথ দিয়ে অনেক 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 লং লং পাড়ি দিতে হয়, অনেক সময় দীর্ঘ একটা সময় লাগে, 1 বছর 2 বছর পর্যন্ত লাগে, অনেক জায়গায় আটকে থাকতে হয়, বসে থাকতে হয়, সীমান্ত পার হতে পারে না, তারাও সেখানে অনেক মাফিয়ার আক্রমণের শিকার হয়। তো কোনো অবৈধ পথটাই ভালো না, কিন্তু আমি তো বুঝি যে তারা কী জন্য যায়, যখন পারে না অনেক টাকা লস খায়, যাওয়ার একটা স্বপ্ন ইউরোপে যে অনেক কিছু করবে, বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, সেই ক্ষেত্রে তারা যাওয়ার চেষ্টা করে। সুতরাং আপনারা অবশ্যই যেহেতু আপনারা স্বপ্ন পূরণ করবেন, ঠিক আছে আপনারা স্বপ্ন পূরণ করেন, কিন্তু সেটা অবশ্যই আপনাদের মানে সীমার মধ্যে থাকতে হবে, যাতে আপনাদের ফ্যামিলিরও তেমন কিছু ক্ষতি না হয় এবং আপনিও বুঝতে পারেন। তবে রিস্ক নেয় যেতে হবে, যারা যাবে তারা রিস্ক নেয়, অনেক রিস্ক নেয় যায়, হয় মারা যায়, সেটা বুঝতে পারে যে আমি হয় মারা যাবো নাহলে ইটালি পুষবো, তবে তাদের স্বপ্ন এভাবেই থাকে যে না আমি মারা যাবো না, ইনশাল্লাহ পুষে যাবো, এই ধরনের একটা বিশ্বাস
আত্মবিশ্বাস সব সময় থাকে। তো যাই হোক, আপনারা যদি ভুল সময় যান তাহলে অবশ্যই, এটা ঠিক যে আপনারা যদি ভুল সময় যান তাহলে অবশ্যই আপনাদের বিপদ আছে অনিবার্য, আর যদি সঠিক সময় যান তাহলে যদি বিপদ নাও হয়, মানে আপনারা একটা লং টাইম ওখানে থাকতে পারেন, যে কোনো মুহূর্তে আপনাদেরকে উদ্ধার করার একটা সুবিধা থাকে। যদি ওয়াকি টকি ভালো থাকে তাহলে আপনাদেরকে ফোন করলে, বারবার ফোন করলে, ডিস্টার্ব করলে, তাহলে একসময় উদ্ধার করবে তারা, একদিন হোক দুদিন পরে হোক আপনাদেরকে উদ্ধার করবে, আর সেই মুহূর্তে আপনারা সাগরে লং টাইম থাকতে পারবেন। তো এই গেমের জন্য আমি হিসাব করে যেটা দেখলাম সেটা হলো সবচেয়ে বেস্ট সময় হলো জুন, জুলাই এবং আগস্ট। এখন আগস্ট, তারপরে অক্টোবর মাস কেমন যাবে এটা আমার জানা নাই, সম্ভবত খুব একটা ভালো যাবে না। আগস্ট মাসটাই আমি জানি আমার জানা মতো একটু ভালো, তারপরে অক্টোবর মাসে একটু করে ঝড় তুফান হয়, আমি গত বছর যেটা পর্যবেক্ষণ করা মনে আছে আমার একটু করে। তো আপনারা যারা এই পথ দিয়ে আর কি যাবেন, লিবিয়াকে যারা টার্গেট করতেছেন, যাদের আত্মীয় স্বজন অনেকে হয়তো এই দিক দিয়ে গেছে বা তার প্রতিবেশী গেছে, তার দেখা থেকে আপনি যাতে চেষ্টা করতেছেন বা যাওয়ার ইচ্ছাও আছে, আসলে কিন্তু এটা খুব ইজি না। আপনারা যেটাই মনে করেন যে বাংলাদেশ থেকে দেখতেছেন অনেক লোক যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, কিন্তু এখানে অনেক কষ্ট আছে। যেতে পারলে সমস্যা নাই, যেতে পারলে তো জীবনটা, লাইফটা চেঞ্জ হলো, কিন্তু এখানে অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক কষ্ট এবং অনেক যন্ত্রণার পর তারা কিন্তু এই দেশ থেকে তারা ইতালি পথে যায় আর কি। আর সাগরের মোটামুটি একটা জায়গা পর্যন্ত যেতে পারলে তাদের পরবর্তী তাদের একটা ব্যবস্থা হয়, এটাই তারা বুঝতে পারে। এই জন্য এই পথটা ব্যবহার করে, খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য এই পথটা ব্যবহার করে। আসলে আগেকার যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা লিবিয়াতে না থাকার কারণে এই লোকজনে অনেক অত্যাচারিত হয় এবং পরবর্তীতে তারা মানে পরবর্তীতে তারা যায়। তা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, দেখেন যারা হলো লিবিয়াতে আসতে চাচ্ছেন বা অনেক লোক আসতেছেন, তারা লিবিয়া সম্পর্কে ধারণা নাই, তাদের লিবিয়াতে কেউ নাই, তারাও একটা সমস্যা। যারা অনেকটা কন্ট্রাক্ট, 8 লাখ 10 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে আসতেছেন বা অনেকে 10 লাখ টাকা কন্ট্রাক্ট করে আসতেছেন যে কনফার্ম যাবেন, কিন্তু আসলে তো না, অনেক লোক কিন্তু এখানে টাকা পয়সা লস করে দেয়, অনেক ঋণ করে আসে। আমি দেখলাম একটা ছেলে আসছে, কয়েকদিন আগে কথা হলো, সে 10 লাখ টাকা কন্ট্রাক্ট করে আসছে, আসলে সে বুঝতে পারবে না কি আদৌ এর কোনো নিশ্চয়তা নাই, এবং সে ধরা খেলে তো ওই টাকাগুলো সব চলে যাবে। তো এটা হলো, আপনারা দেখে শুনে আসবেন এ পথে, আর যদি না হয় বাংলাদেশে যদি কিছু করতে পারেন তাহলে সেখানে করবেন। অনেকে, একটা ছেলে বাংলাদেশ থেকে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আসছে, তো এখন ওই ছেলেটা যেতে পারছে নাকি সেটা আমার জানা নাই। তার সাথে আমার একবার কথা হয়েছিল, সে বলল ভাই আমি তো আসলাম সরকারি একটা চাকরি ছেড়ে দেয়, তার নাকি কে যেন ভাই নাকি ইটালিতে গেছে, কেমন ভাই এখন আমার অতটা মনে নাই। তো এটা হলো, সেটা তার জন্য কিন্তু অনেক ভুল, সরকারি একটা চাকরি বাংলাদেশে সোনার হরিণ, সেই চাকরি ছেড়ে দেয় সে লিবিয়াতে আসছে, সে কিন্তু সরকারি চাকরির মাধ্যমে পরবর্তীতে ভালোভাবেই ইউরোপে ঢুকতে পারত। তো এখন আপনারা এটাই সব সময় সতর্ক থাকবেন, কারো প্রলোভনে পড়বেন না। আপনারা অনেক বিভিন্ন ধরনের কথা বলবে যে না, আপনি যেতে পারলেই লিবিয়াতে পুষলে আপনি ইটালি চলে যাবেন, লিবিয়াতে পুষলে ইটালি চলে যাবেন, আপনার 100% ইটালি পোষানো হবে, মানে বিভিন্ন ধরনের বড় বড় শিপ দেওয়া হবে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে আপনাদেরকে, মানে মানে দেখায় আপনার মাথা নষ্ট করে দেবে। আসলে কিন্তু এতটা সহজ না, অনেক রিস্ক। আমি বলতেছি লিবিয়া থেকে ইটালি যাওয়া অনেক রিস্ক, অনেক অনেক রিস্ক, শুধু রিস্ক না, এখান থেকে ইটালি যাওয়ার জন্য অনেক রিস্ক নেওয়া যেত, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে, অনেক পরিমাণ কষ্ট স্বীকার করতে হয় অনেক। আমি একটা ভিডিও দিব সামনে, জেলখানার ভিডিও আমাকে একজনে পাঠিয়ে দিয়েছে, সে জেলখানাতে ছিল, অনেক ছবি পাঠিয়েছে, ভিডিও দিয়েছে আর কি। আমি এটা আপনাদেরকে দেখাবো বা ভিডিও করে দেখাবো যে কী কষ্ট করছে তারা জেলখানাতে। কিছুদিন আগে ধরা খাইছিল বেনগাজিতেই, জেলখানার অবস্থা দেখলে মানে ভাতই খেতে পারবে না আমার লোকজন, পানি খেতে পারবে না, কত যন্ত্রণার পর তারা ইটালিতে যায়। যাই হোক, আল্লাহ আপনাদের সবার মনের আশা পূরণ করুক, এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফেজ।